Aman olsun be. Come on!
이거 살려라. 범인 같은 화장실도 아니냐, 범! 범인!
মন্দিরে বিশ্বাসঘাতকতা করেছেন এবং স্বয়ং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আপনারা এইটুকু মাথায় রেখে তিনি উন্নয়নকে মাথায় রেখে ভোটারটিকে তৃণমূল কংগ্রেসে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়যুক্ত করবেন এবং মনে রাখবেন যে 294টা কেন্দ্রে একজনই প্রার্থী, তিনি হলেন আমাদের সর্বজনের শ্রদ্ধা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি হলাম তার দূত, আমি হলাম তার কর্মী, তার একনিষ্ঠ সৈনিক এবং কথা দিচ্ছি আপনাদের সঙ্গে থাকবো, শুধু সেই সুযোগটুকু আমাকে করে দিন। এবং আজকে থেকে এই চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত আমি কথা বলছি, এখানে প্রত্যেক সিনিয়র যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলছি, তারা আমাকে একটি বাড়ি রেখে দিচ্ছেন, আমি সেই বাড়িতে আজকে থেকে থাকছি আপনাদের সঙ্গে আপনাদের মধ্যে। আপনারা সেই বিশ্বাসটা করুন, আমরা এগিয়ে নিয়ে যাবো উন্নয়নের দাবি নিয়ে। ওইদিকে যারা অপোজিটে আমাদের রয়েছে, অপোজিশন যারা রয়েছে, বিরোধী পক্ষ যারা রয়েছে, তারা বিভিন্ন রকম কথা বলবে, আপনাদেরকে মস্তিষ্ক ঘোরানোর চেষ্টা করবে। তিনি বলবেন যে আমরা তো বাইরের থেকে এসেছি, কিন্তু তাদেরকে আমরা প্রত্যেকে মনে করিয়ে দেবো যে বাইরের থেকে আমরা কেউ আসিনি, বাইরের থেকে আপনারা নিয়ে এসছেন এই রাজ্যটাকে দখল করার জন্য, এই বাংলাটাকে দখল করার জন্য। আপনাদের জন্য বন্ধুগুলো আমার জন্য কলকাতায়, কিন্তু আমরা প্রত্যেকে এই পশ্চিমবঙ্গের এই মাটির সন্তান, আমরা দিদির অনুগামী, আমরা দিদির সৈনিক। এবং যে বা যারা আপনাদেরকে বোঝাবে যে আমি বাইরের থেকে এসেছি, তাদেরকে বুঝিয়ে দেবে যে আপনাদের যে বহিরাগত দল কোনো সময় দেখতে পাওয়া যায়নি, তাই এই ধান্দাবাজ ভোটের রাজনীতি নেওয়ার জন্য আপনারা বাংলা আসবেন না। বাংলা ঘুরতে আসুন, আপনার স্বাগত জানাবো, কিন্তু বাংলা